শনিবার সকালে ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলে 5,000-এর বেশি রকেট হামলা চালায়। এরপর গাজায় একের পর এক বিমান হামলা শুরু করে ইসরায়েল। এ ঘটনায় ইসরায়েল ও গাজা উপত্যকায় বহু হতাহতের ঘটনা ঘটে। পাল্টা আক্রমণ করার কথা ঘোষণা করে অবরুদ্ধ গাজার 7টি এলাকার বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী। এরপর থেকেই ঘর ছেড়ে পালানো শুরু করেছে অনেক পরিবার। তারা জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে। ইসরায়েল একটানা বিমান হামলা চালাচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করছেন গাজার বাসিন্দারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গাজা সীমান্ত সংলগ্ন 22টি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে। শনিবারের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শক্তভাবে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন হামাসের বিরুদ্ধে। ইসরায়েলের অনেককেই এখনো জিম্মি করে রেখেছে হামাস। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় নেতানিয়াহু বলেন, এমন যেন আর কখনো না ঘটে তা নিশ্চিত করবেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পণ্য সরবরাহ বন্ধ করে দেবে ইসরায়েল। গেল কয়েক বছরে ইসরায়েলে এত বড় আক্রমণ করেনি হামাস। তাই দুদেশের চলমান সংঘাত এ অঞ্চলের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মত বিশ্লেষকদের। হামাস শনিবার ইসরায়েলের করা অভিযানের নাম দেয় অপারেশন আল আকসা ফ্লাড। হামাসের এমন হামলা বেশ অপ্রত্যাশিতই ছিল ইসরায়েলের কাছে। ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রী কোনো অবস্থাতেই ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক মানুষ যেন ইসরায়েলের লক্ষ্যবস্তু না হয় সে বিষয়টি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন ইসরায়েলের নিজেদের জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। সার্বিক পরিস্থিতিতে দেশজুড়ে 48 ঘন্টার জরুরি অবস্থা জারি করে রোববার সব স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। আমিনা লুসে, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।